বিআরটিএ চেয়ারম্যানের বক্তব্যকে বিবেচনায় নিলে হাতে আছে আর 1.5 মাসের মতন সময়, অর্থাৎ আগামী 15 ডিসেম্বরের পর থেকে মোটরসাইকেল কিনতে গেলে লাইসেন্স লাগবে। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে আছেন বিআরটিএ পরিচালক শেখ মোহাম্মদ মাহবুবে রাব্বানি, এ পর্যায়ে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। জনাব মাহবুবে রাব্বানি, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিস্তারে এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। আজকে বিআরটিএর চেয়ারম্যান স্পষ্ট করে বলেছেন আগামী 15 ডিসেম্বরের পর থেকে মোটরসাইকেল কিনতে গেলে লাইসেন্স লাগবে। একটু যদি ব্যাখ্যা করেন, মানে কিভাবে মোটরসাইকেল কেনা বেচা হবে, একজন যদি মোটরসাইকেল কিনতে যায় তাকে আসলে কি কি করতে হবে? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা জানি প্রধান কারণ হচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনা, এবং গঠনগতভাবে মোটরসাইকেল একটা অনিরাপদ বাহন, এবং এটাকে যদি খুব সচেতনভাবে এবং খুব সতর্কতার সাথে যদি এটা না চালানো হয় তাহলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। এবং গত ঈদ উল ফিতরের 3 থেকে 7 তারিখ পর্যন্ত একটা কমিটির মাধ্যমে সারা দেশের মহাসড়কের সড়ক দুর্ঘটনা আমরা তদন্ত করেছি, পাশাপাশি ঈদ উল আজহাতেও বিভিন্ন পত্রিকা রিপোর্টিং আমরা পর্যালোচনা করেছি, এবং শুধু বিআরটিএ পর্যালোচনা না, অন্যান্য বিভিন্ন বেসরকারি সংস্থা যারা এই সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করে তাদেরও পর্যবেক্ষণ উঠে এসেছে যে এই যে এখন যে দুর্ঘটনাগুলো ঘটছে এর অধিকাংশ হচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনা। এবং মোটরসাইকেল কারা ব্যবহার করছে? মোটরসাইকেল সাধারণত উঠতি বয়সী ছেলেরা বেশি ব্যবহার করে, যাদের মধ্যে বিপরোয়া ভাবে গাড়ি চালানোর প্রবণতা বেশি থাকে, এবং স্বাভাবিকভাবে এই বয়সের কম বয়সের একটা উচ্ছ্বাস এবং অনেক সময় বন্ধুদের প্ররোচনায় তারা যানজটের কারণে অনেকে মোটরসাইকেল ব্যবহার করা শুরু করেছেন, আপনি হয়তো জানেন এটা। না, এই প্রেক্ষাপট যানজটের কারণে ব্যবহার করলো, আমি বলছি সারা দেশের প্রেক্ষাপটের কথা তুলে ধরতেছি, আমি শুধু ঢাকার কথা বললে তো হবে না, বরঞ্চ এই ঢাকার চেয়ে বাইরেও কিন্তু মোটরসাইকেল দুর্ঘটনা। আমরা এটা নিয়ে একটু পরে আসি, কেবল আপনি আমাকে শুরুতে যদি স্পষ্ট করে দেন মোটরসাইকেল কিনতে গেলে এখন কি করতে হবে আসলে 15 ডিসেম্বর থেকে। 15 ডিসেম্বরের পর থেকে যদি কেউ মোটরসাইকেল কিনতে হয় তবে তার ড্রাইভিং লাইসেন্স দেখাতে হবে। পাশাপাশি আমরাও বিআরটিএ পক্ষ থেকে 15 ডিসেম্বরের পর থেকে ড্রাইভিং লাইসেন্স ছাড়া, অর্থাৎ যিনি অ্যাপ্লিক্যান্ট যিনি মোটরসাইকেল রেজিস্ট্রেশনের আবেদন করবেন সেই আবেদন পত্রের সাথে যদি মোটরসাইকেল প্রদর্শন করা না হয় বা মোটরসাইকেলের কোনো ফটোকপি বা কোনো কপি দেওয়া না হয় তাহলে মোটরসাইকেল রেজিস্ট্রেশন থেকে আমরা বিরত থাকবো, এটা আমাদের স্পষ্ট ঘোষণা। এর পাশাপাশি আমরা বিভিন্ন যারা মোটরসাইকেল বিক্রেতা আছে, মোটরসাইকেল আমদানিকারক আছে, মোটরসাইকেল অ্যাসেম্বলার আছে, মোটরসাইকেল প্রস্তুতকারক আছে, আমরা দীর্ঘদিন ধরে তাদের সাথে মত বিনিময় করেছি, তারাও কিছুদিন সময় চেয়েছিল, তাদেরকে আমরা সময় দিয়েছি, এখন এটা তাদের সর্বশেষ সময়, অর্থাৎ তারাও আমাদেরকে জানিয়েছে যে 15 ডিসেম্বর পর তারা মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স ছাড়া তারা বিক্রেতার নিকট মোটরসাইকেল হস্তান্তর করবেন না বা বিক্রেতাকে এটা বিক্রি করবে না। আচ্ছা, আরেকটি বিষয় আপনি শুরুতেই বলছিলেন যে মোটরসাইকেল গঠনতন্ত্র ভাবেই একটা অনিরাপদ বাহন, এবং যত দুর্ঘটনা ঘটে সারা দেশে, ঢাকা তো বটেই, মোটরসাইকেল দুর্ঘটনার খবরটা আমরা সবচেয়ে বেশি জানি এবং এটা নানা রকমের পরিসংখ্যানে সেটা উঠে আসে। এখন মোটরসাইকেল কিনতে গেলে লাইসেন্স লাগবে, শুধু এই নির্দেশনা দিয়েই আসলে এটা কমানো সম্ভব, নাকি যে মোটরসাইকেলগুলো আছে ইতোমধ্যেই জানেন সেটা অনেক বেশি, সেগুলোর ব্যাপারে আসলে কোনো রকমের নিয়ম নীতি বা আপনারা কোনো পরিকল্পনা করছেন কিনা? না, বিষয়টা দেখেন, আমরা জিনিসটা এখানে বুঝতে হবে, আমরা কিন্তু মোটরসাইকেল নিয়ন্ত্রণ বিষয়টা কিন্তু এভাবে বলা ঠিক হবে না, আমি বললাম মোটরসাইকেলের ব্যবহার নিয়ন্ত্রণ। যেমন ধরেন মোটরসাইকেল কিন্তু ব্যবহারের উদ্দেশ্য থাকে যে মোটরসাইকেল সাধারণত মানুষ অত্যন্ত জরুরি প্রয়োজনে এবং স্বল্প দূরত্বে কিন্তু মোটরসাইকেল মানুষ বেড়ে থাকে, কিন্তু দেখা যাচ্ছে কি এই যে দুর্ঘটনার পর যে সময় চালক নিহত হয়েছে তাতে অধিকাই এটা লক্ষ্য করা গেছে অন্যান্য গাড়ির ড্রাইভিং লাইসেন্স ছাড়া চালানোর যে প্রবণতা তার মধ্যে মোটরসাইকেলের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স ছাড়া চালানোর প্রবণতা সবচেয়ে বেশি। জি, এবং আমরা যখন এই এরকম আয়োজনে ট্রাফিক সার্জনদেরকে যুক্ত করি এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করি, তারা বেশিরভাগ ক্ষেত্রে বলে মোটরসাইকেলগুলো যখন আটকানো হয় বেশিরভাগই তারা লাইসেন্স দেখাতে পারে না, তার মানে অনেক লাইসেন্স ছাড়া মোটরসাইকেল তো আছে, সেগুলোর ক্ষেত্রে আসলে আপনাদের পরিকল্পনা কি? না, যেগুলো লাইসেন্স ছাড়া যেগুলো মোটরসাইকেল চালাচ্ছে, বিশেষ করে ঢাকা শহরে কিন্তু আমাদের মোবাইল কোর্ট চলমান আছে, আপনি জানেন যারা ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালায় তাদের বিরুদ্ধে আইনে শাস্তির বিধান আছে, তাদের বিরুদ্ধে যারা মোটরসাইকেল ছাড়া মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালাবে
আইন অনুসারে তাদেরকে জেল দেওয়া যাবে, তাদেরকে জরিমানা করা হবে এবং জেল জরিমানা উভয় দণ্ডই দেওয়া যাবে। আমাদের মোবাইল কোর্ট নিয়মিত পরিচালিত হচ্ছে, পাশাপাশি সারা দেশে জেলা প্রশাসনের মাধ্যমে মোবাইল পরিচালিত হচ্ছে, মোবাইল কোর্টের মাধ্যমে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং পুলিশ বিভাগের পক্ষ থেকে কিন্তু যাদের ড্রাইভিং লাইসেন্স নাই তাদের বিরুদ্ধে নিয়মিত ভাবে মামলা দায়ের করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হচ্ছে এবং 15 তারিখের পর থেকে এই কার্যক্রমটা আরো জোরদার করা হবে। 15 ডিসেম্বরের পর থেকে তাহলে দুটো জিনিস হচ্ছে, প্রথমত মোটরসাইকেল কিনতে গেলে লাইসেন্স লাগছে এবং যারা আসলে মোটরসাইকেল থেকে এই মুহূর্তে চালাচ্ছেন তাদের ভিতরে যাদের লাইসেন্স নাই তাদের ক্ষেত্রে আপনারা অনেক শক্ত অভিযান চালাবেন। অনেক ধন্যবাদ আপনাকে সময়টা দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন বিআরটি এর পরিচালক শেখ মোহাম্মদ মাহবুবে রাব্বানি। এবং 15 ডিসেম্বরের পর থেকে মোটরসাইকেল কিনতে গেলে লাইসেন্সের প্রয়োজন হবে, সেক্ষেত্রে কিভাবে মোটরসাইকেল কেনা বেচা হবে সেগুলো নিয়ে মূলত আমরা কথা বলছিলাম।